Assalamualaikum. আশা করি যে যেখানে আছেন ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে আমরার একটি চাটনি নিয়ে হাজির হয়েছি। তো চলেন ভিউয়ার্স দেখে নেই আমি আসলে আমরার চাটনিটা কিভাবে করলাম আর এই আমরার চাটনির মধ্যে কি কি উপকরণ দিলাম। আমি একটা চুলার মধ্যে পাত্র বসিয়ে বা প্যান বসিয়ে সেখানে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম এবং আমরাটা আমি আগে থেকে কেটে এভাবে নিয়েছি। হাফ কেজি পরিমাণ আমরা আছে। এখন আমি এটা ঢেকে রেখে দিব আমরাটা সিদ্ধ হওয়ার জন্য। আর পানিটাও আমরাটাও সিদ্ধ হবে, পানিটাও শুকিয়ে যাবে। এরপর আমি আর একটা প্যান বসিয়ে দিয়েছি। সেখানে আমি কয়েকটা রসুনের কোয়া আর কি দেশি রসুনটা আমি থেতলে নিয়েছি। এরপর আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবং আমি এই রসুনটা ব্রাউন কালার করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি গুড়টা দিতেছি। অবশ্যই আমরা বা যে কোনো চাটনির মধ্যে গুড়টা দেওয়ার চেষ্টা করবেন। সামান্য পরিমাণ গুড়টা দিলে কালারটা সুন্দর আসে, এজন্য আমার গুড়টা দেওয়া। এরপর আমি এখানে চিনি মেজারমেন্ট কাপের 1 কাপ দিয়ে দিলাম। এখন আমি এটা ভালোভাবে রসুন চিনি গুড়টা মিক্স করে নিচ্ছি। এখানে আমার সব মশলা আছে। এখানে হলুদ গুঁড়ো দিয়েছি, 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়ো দিয়েছি, জিরা দিয়েছি এবং তার সঙ্গে আমার কয়েকটা মশলার একসঙ্গে গুঁড়ো করা ছিল সেটা দিয়েছি 1 চা চামচ। এরপর এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এই মশলাটা ভালোভাবে মিক্স করে নিব চামচের সাহায্যে। এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এই সাইজের আমি এখানে 3টা তেঁতুল, পুরো 3টা তেঁতুল আমি দিয়ে দিলাম। তখন আমার মিষ্টির পরিমাণটা একটু বেশি হয়েছে, এজন্য আমার টকের পরিমাণটাও একটু বেশি দেওয়া লাগলো। আর পাশে আমি আমড়াটা সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এই অবস্থায় দিয়ে দিচ্ছি আমড়াটা। এখন ভেঙে নিব না, এখানে কষাবো যত তত এটা আমড়াটা ওখানে ভেঙে যাবে, যেহেতু আমরা আমড়াটা আগেই আমি সিদ্ধ করে নিয়েছি। এভাবে আমি কষিয়ে নিব আর হ্যান্ড বিটারের সাহায্যে আমি এটা ভালো করে নিচ্ছি। এটার চাপ দিয়ে দিয়ে আমড়াটা আমি ভেঙে নিচ্ছি। অবশ্যই আমড়াটা পাতলা করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। আর আমার এই আমড়াটা কাঠানো একটু মোটা হয়েছে যার জন্য, আর আমড়াটা তো একটু শক্ত টাইপেরই হয়। যাই হোক, আমড়াটা আমার ভেঙে গেছে। আর আমড়াটা আমি এরকমই একটু রাখি, একবারে পুরোটা ভেঙে নেই না। তেঁতুল আমড়া চাটনিটা দেখতেই তো অসাধারণ হয়েছে আর খেতেও অনেক সুন্দর একটা টেস্ট আসে। আর এরপর আমি এখানে শুকনা মরিচ ভেজে নেওয়া ছিল আমার 4টা আগে থেকে, সেটা আমি এখানে অ্যাড করলাম, করে আমি কষিয়ে নিলাম। এরপর আমি 5 ফোড়ন মশলা টালে নিয়েছি, ভেজে টালে নিয়েছি, সেই মশলাটা এখানে আমি 1 চা চামচ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি আবার এটা ভালোভাবে মিক্সড করে নিই। এরপর আমি 1 চা চামচ ভিনেগার দিয়ে দিলাম। অবশ্য যারা যে কোনো আচার বা চাটনি সংরক্ষণ করে রাখতে চান তারা অবশ্যই ভিনেগারটা দিবেন, স্কিপ করা যাবে না। আমি এখানে 1 চা চামচ আগেই ভিনেগার দিয়েছি, আবার 1 চা চামচ দিয়েছি। টোটাল আমার এখানে ভিনেগার 2 চা চামচ দেওয়া হয়েছে। আর ভিনেগারটা দেওয়ার কারণ হচ্ছে যে এই জিনিসটা ভালো থাকবে। এটা যদি আমি বেশ কিছুদিন ধরেও সংরক্ষণ করে রাখতে চাই তার জন্য আমাকে অবশ্যই ভিনেগারটা দিতে হবে, বা আপনারাও ভিউয়ার্স দিবেন যদি এরকম চাটনির রেসিপিটি করেন। আর আমি আবার এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমড়াটা এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়া লাগবে এই আমড়ার চাটনিটা। অবশ্যই কিছুক্ষণ পরপর এটা নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। তো ভিউয়ার্স, আমড়ার চাটনিটা এই পর্যায়ে আমার হয়ে গেছে। এখন আমি এটা পরিবেশন করতেছি একটা ডিশের মধ্যে নিয়ে। তো অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো রেসিপিতে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।